ক্লাস 6 আমাদের দেশ ভারত এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো একটু স্টার দেয়া আছে তাছাড়া মুখে আমি বলে দেব এবং প্রত্যেকটা প্রশ্ন পাতা ধরে ধরে পরপর পরপর বার করা আছে আমি একটু মুখে বলে দিই তোমরা দেখে নাও উপসাগর বলতে কি বোঝো উত্তর হচ্ছে তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগ জলভাগকে বলা হয় উপসাগর উপদ্বীপ বলতে কি বোঝো তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে তিন নম্বরের প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কন্যাকুমারিকা ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি ইন্দিরা পয়েন্ট এটা বইয়ের প্রশ্নে আছে উত্তরটা আমি করে দিয়েছি বইয়েরটি প্রশ্নের মধ্যে দেওয়া আছে দেখো এইখানে একটা ভুল হয়ে যায় কোনটা কন্যাকুমারিকা হবে কোনটা ইন্দিরা পয়েন্ট হবে যখন মূল ভূখণ্ড বলবে তখন কিন্তু কন্যাকুমারিটা দিতে হবে দুটোই কিন্তু ভারতের দক্ষিণতম বিন্দু যখন ভূখণ্ডের কথা বলবে তখনই কন্যাকুমারিটাকে দেবে আর যখন শুধুমাত্র বলবে স্থলবিন্দু কোনটি তখন ইন্দিরা পয়েন্টটা দেবে চলো তা পাঁচ নম্বরের প্রশ্ন কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্য দিয়ে গেছে উত্তর হচ্ছে কোন কোন রাজ্য গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ছ নম্বর প্রশ্ন ভারত বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা কয়টি দেখো যে সময় ভিডিওটা করছি সে সময় কিন্তু 28টি রাজ্য অর্থাৎ কাশ্মীরটা নয় কিন্তু বইয়ে তোমাদের আছে 29টা তাই 29টা লিখতে হবে বা স্যারের সঙ্গে আলোচনা করে নেবে বা ব্র্যাকেটে দিয়ে দিতে পারো চলো তারপরে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি উত্তর হচ্ছে 7টি বর্তমানে কিন্তু 7+2 9টি হবে চলো কিন্তু বইয়ে তোমাদের 7টা আছে তারপরে দেখো 8 নম্বরের প্রশ্ন সংবিধান স্বীকৃত ভাষা কয়টি 22টি উত্তর 22টি ভারতের সংযোগকারী ভাষা কোনটি উত্তর হচ্ছে ইংরাজি জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ভারতের স্থান দ্বিতীয় চীন হচ্ছে প্রথম ভারতের রাজধানীর নাম লেখো নিউ দিল্লি নিউ দিল্লি কথাটা দিতে হবে ভারতের বৃহত্তম শহর কোনটি সবই কিন্তু ভারতে 15-16 পর্যন্ত কিন্তু ভারতে একদম মানে সবই ভারতে তবুও এখানে আমি অপশন দিয়ে দিয়েছি প্রশ্নের ক্ষেত্রে এরকম লিখতে থাকে বলে চলো আমরা চলে যাচ্ছি ভারতবর্ষের বৃহত্তম শহর কোনটি মুম্বাই তো 13 নম্বরে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য কোনটি রাজস্থান 14 নম্বরে ক্ষুদ্রতম রাজ্য কোনটি গোয়া 15 নম্বরে জনবহুল রাজ্য নাম লে ভারতের জনবহুল রাজ্যের নাম লেখো উত্তরপ্রদেশ 16 নম্বরে ভারতের জনবিরল মানে খুব ফাঁকা ফাঁকা কম কম জনবিরল বলা হয় জনবিরল রাজ্যটার নাম কি সিকিম ঠান্ডা জায়গা তো ওই জন্য আর কি লোকসংখ্যা কম থাকে 17 নম্বরে প্রশ্ন ভারতের পূর্বে প্রতিবেশী দেশটির নাম কি বাংলাদেশ আমি 50টার মতো প্রথম পার্টে দিয়ে দিচ্ছি তোমরা বাকিগুলো পরে পরে দিয়ে দেবো তারপর বইয়ে যে প্রশ্নটা আছে নেপাল ও ভুটানের সঙ্গে ভারতে কোন কোন রাজ্য সীমানাপ্রস্থ করেছে সিকিম এবং পশ্চিমবঙ্গ 19 নম্বরে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্য সীমানা বাংলাদেশকে প্রস্থ করেছে এটা বইয়ে আছে এটা মেঘালয় ত্রিপুরা অসম কথাটা হয় আসাম বলি আমরা অসম তা হবে না আপনি বলে দিলাম মুখে চলো তারপরে 20 নম্বরে প্রশ্ন ভারতে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যে চারটি স্থানের নাম লেখো একটা হচ্ছে খাজুরাহো দুই হচ্ছে আগ্রা তাজমহল তিন হচ্ছে অজন্তা ইল্লোরা গুহা আর কোণারকের দিল্লি হুমায়ুনের সমাধি তারপরে 21 নম্বরে প্রশ্ন ভারতে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য স্থানের এটা এটা যে প্রাকৃতিক ওটা ছিল সংস্কৃত আগেটা এটা এটা বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য চারটি স্থানের নাম লিখতে বলা হয়েছে সুন্দরবন হবে একটা জাতীয় বনাঞ্চল হবে একটা নন্দা দেবী হবে একটা নন্দা দেবী সিংহ আর একটা কাজিরাঙ্গা অভয়ারণ্য চলো আমরা তার পরের প্রশ্নে যাবো তারপরে বলছি ভারতে ভূপ্রাকৃতিককে কয় ভাগে ভাগ করা হয় দেখো একটা স্টার দেওয়া আছে মানে একটুখানি চেঞ্জ হয়ে গেল মানে অধ্যায়ের মধ্যেই চলছে কিন্তু এটা একটু ভাগের মধ্যে পড়ছে ভারতের ভূপ্রাকৃতিককে কয় ভাগে ভাগ করা হয় পাঁচটি ভাগে কাশ্মীর উপত্যকার অবস্থান লেখো কাশ্মীর উপত্যকার অবস্থানটা কোথায় হিমাদ্রি হিমালয় পীর পঞ্জালের মাঝে পীর পাঞ্জালের মাঝে 24 নম্বরের প্রশ্ন ভারতে কোন উপত্যকাকে দুন বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উদাহরণ দাও শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের অংশকে সংকীর্ণ উপত্যকাটাকে বলা হয় দুন যে উদাহরণ হচ্ছে দেরাদুন দেরাদুন আমি লেখা নেই উত্তরটা আমি মুখে বলে দিলাম
চলো তারপরে প্রশ্নে, শিবালিক হিমালয়ে পাদদেশে ঘন অরণ্য বৃত্ত অঞ্চলটাকে ড্যাশ বলে, এটা উত্তর হবে তরাই। তারপরে 25 নম্বরে মেঘালয় রাজ্যে দুটি পাহাড়ের নাম লেখো, মেঘালয় রাজ্য একটা হচ্ছে গ্যারো একটা হচ্ছে খাসি। তারপরে 26 নম্বরে উত্তর ভারতের সমভূমি অঞ্চলের প্রধান নদীটির নাম লেখো, গঙ্গা। গঙ্গা নদীর উৎস লেখো, গঙ্গোত্রী হিমবাহে গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি উৎস যেটা। তার 24 নম্বরে প্রশ্ন, গঙ্গা নদীর উৎস স্থলে প্রথম নামটা কি? প্রথম নাম আছে ভাগীরথী, বই আছে দেখে নেবে। তারপরে পরে তারপরটা প্রশ্ন, গঙ্গা নদী কোথায় যমুনার সাথে মিলিত হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছে। তারপরে 21 নম্বরে গঙ্গার প্রধান প্রধান উপনদীটার নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হচ্ছে যমুনা। গঙ্গা নদী কোথায় দুভাগে ভাগ হয়েছে? নাম দুটি কী কী? যে ভাগ দুটো হয়ে তার নাম দুটো কী কী? পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় ধুলিয়ানার কাছে দুটি ভাগে ভাগ হয়েছে, একটি হচ্ছে পদ্মা নদী আর অপরটি হচ্ছে ভাগীরথী নদী, পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপরে আমরা 30 নম্বরে প্রশ্ন, আমরা 33 নম্বরে প্রশ্ন, গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2525 কিমি, এইভাবে মনে রাখবে, মানে হয়তো 2525 হবে কিন্তু মনে রাখার পদ্ধতিটা একটু বললাম, 2525। তারপরে 34 নম্বরে প্রশ্ন, গঙ্গার চারটি উপনদীর নাম লেখো, যমুনা সোন গোমতী গণ্ডক কোশী। দেখো যদি বলে গঙ্গা নদী সম্পর্কে টিকা পড়ে বা গঙ্গা নদী গতিপথ বলে, তাহলে এই যে স্টার দেওয়া আছে না 34 নম্বর পর্যন্ত, কোথা থেকে শুরু করবে? ওই উৎস থেকে, মানে 28 থেকে, এগুলো পড়লেই কিন্তু গঙ্গা নদী সম্পর্কে অনেক কিছু লেখা যাবে। চলো তারপরে দেখো, ব্রহ্মপুত্র সম্পর্কেও বড় বড় প্রশ্নটা তৈরি, অনেকগুলো ছোট প্রশ্ন নিয়ে থাকে বড় প্রশ্ন হয়, তাই সেটাও কিন্তু এখানে পেয়ে যাবে। তারপরে প্রশ্নে আমরা দেখছি, ব্রহ্মপুত্র নদী উৎস লেখো, তিব্বতের মানস সরোবরের চেমায়ুং দং হিমবাহ, চেমায়ুং দং হিমবাহ। তারপরে আমরা দেখছি, ব্রহ্মপুত্র কোথায় ভারতে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র তো চীন হয়ে বাংলাদেশে গেছে, ভারত হয়ে বাংলাদেশে গেছে, তাহলে ভারতে কোথায় প্রবেশ করেছে সেটা জান, অরুণাচল প্রদেশ রাজ্যে। চলো তারপরে প্রশ্নে যাবো আমরা, 50টা কি 52টা প্রশ্ন লেখা আছে, আমি পরে পড়তে বাকি গোটা দিয়ে দেবো, এই চ্যাপ্টারটা অনেকগুলো প্রশ্ন হয়। ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত? খুব মনে রাখার সুবিধা, 2900 2900 কিমি হয় নদী দৈর্ঘ্য, এটা কিন্তু সিন্ধুরও কিন্তু একই আছে, সেই জন্য মানে বলে দিলাম। তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম লেখো, তিব্বতে যখন ব্রহ্মপুত্র নদটা আসছে তার নামটা কী ছিল, সেখানে নামটা কী? সাংপো, নামটা হচ্ছে সাংপো। চলো তারপরে প্রশ্নে, ব্রহ্মপুত্র নদীর চারটি উপনদী নাম লেখো, একটা লোহিত, একটা মানস, একটা তিস্তা, একটা তোর্ষা, এগুলো সব উপনদী। বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীটি কি নামে পরিচিত, হয়ে কোন নদীতে মিশেছে? বাংলাদেশে এটা যমুনা নামে পরিচিত, হয়ে পদ্মা নদীতে মিশেছে বাংলাদেশে। তারপরে চলো, পদ্মা ও যমুনার মিলনস্থলের নাম কি? মেঘনা, মেঘার ঘোয়া দন্তনায়িকা। চিত্র খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভাগীরথী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমিটির নাম লেখো, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্লাস 10 পর্যন্ত আছে তোমাদের। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, বদ্বীপ সমভূমি, নাম হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। 44 নম্বরে প্রশ্ন, গঙ্গা চেয়ে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য বেশি হওয়া সত্ত্বেও গঙ্গা কেন ভারতের দীর্ঘতম নদী? কারণ এটা বইয়ে লেখা আছে তোমাদের, প্রশ্নটা মগজ শাস্ত্র বলে লেখা আছে যেখানটা, কিন্তু উত্তর হচ্ছে কারণ ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্র তো নদ, গঙ্গা নদীর তুলনায় ভারতে খুব কম অংশে প্রভাবিত হয়েছে, গঙ্গা যতটা প্রভাবিত হয়েছে ব্রহ্মপুত্র তার চেয়ে একটু কম প্রভাবিত হয়েছে। সিন্ধু নদী, তাহলে এটা ব্রহ্মপুত্র সম্পর্কে অনেক কথা লেখা যাবে, ব্রহ্ম নদী গতিপথ বললে আমরা কিন্তু অনেক লিখে দিতে পারবো, এগুলো সবই কিন্তু ব্রহ্ম নদী সম্পর্কে হবে। তারপরে প্রশ্ন, সিন্ধু নদী উৎস লেখো, সিন্ধু নদী উৎস তিব্বতে মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে। তারপরে প্রশ্নটা, সিন্ধু নদী দৈর্ঘ্য কত? 2900, মানে ওইটাও আগে যেটা ছিল 2900, এরও তাই 2900 কিমি, একদম যেন মিলে গেছে মনে হচ্ছে। চলো সিন্ধু পাঁচটি উপনদী নাম লেখো, বিতস্তাতা চন্দ্রভাগা ইরাবতী শতদ্রু বিপাশা।
47 নম্বরের প্রশ্ন, লে শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? উত্তর হচ্ছে সিন্ধু নদীর তীরে। তারপরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি? এটি কোন নদে আছে? দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা এই এটাকে বারবার ভালো করে করব, কারণ এটা অন্য। উত্তরটা হচ্ছে মাজুলি, মায়াকার বকিজাসু লয়াসি, এটি ব্রহ্মপুত্র নদে দেখা যায়। পাঞ্জাব শব্দটি উৎপত্তি কোথা থেকে? সিন্ধু নদীর পাঁচটি উপনদী থেকে, উপনদী যেগুলো পড়েছে। 50 নম্বরের প্রশ্ন, ভারতের মধ্যভাগে উচ্চভূমিতে উচ্চভূমি দুটি মালভূমির নাম লেখো, একটা হচ্ছে মালব মায়াকালব ও একটা বুন্দেলখণ্ড। তারপরে দুটি পশ্চিমবাহিনী নদীর নাম লেখো, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, নর্মদা এবং তাপ্তি। নর্মদা এবং তাপ্তি কোথায় পতিত হয়েছে? খাম্বাট, ক্ষয়াকা ময়বয়ে আকা ট হয়, আবার ক্ষয়াকা ময়বয়ে আকা ত হয় কথাটা, উপসাগরে পড়েছে। আমি প্রথম পার্টে এই প্রশ্নগুলো দিয়ে রাখলাম, তোমরা রেডি করো, আমি পরবর্তী পার্টে আমি দিয়ে দেবো। যাক, ভালো লাগলে লাইক করবে, ভুলতে চাইলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে।